গানে গানে মানুষকে সচেতনতার বার্তা দিলেন গাজীপুরের পুলিশ সুপার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে অন্যতম উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। এখন এই মানুষদের বাড়ির বাইরে বের হওয়া ঠেকাতে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এবার করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা সাধারণ মানুষকে সচেতন করতে ঘুরে বেড়াচ্ছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন নাহার। তিনি গানের তালে তালে নেচে গিয়ে গাজীপুরে বিভিন্ন পথে প্রান্তরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা সাধারণ মানুষকে সচেতন করতে ঘুরে বেড়াচ্ছেন পুলিশ সুপার। গানটির লেখক ও সুরকার পুলিশ সুপারের বাবা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, এবং গানে কণ্ঠ দিয়েছেন গাজীপুর জেলা পুলিশের সদস্যরা। করোনা ভাইরাসের সচেতনতায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করছে, গাড়িতে মাইকিং লাগিয়ে পোস্টারিং করছে। এছাড়াও যত থানা ক্যাম্প পুলিশ ফাঁড়ি আছে তাতে বেসিন লাগিয়ে সেখানে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এবার গানের মাধ্যমে সচেতন করতে চালাচ্ছে পুলিশ। গানের প্রত্যেকটি কথা মানুষ সচেতন করার জন্য বলা হয়েছে। সাধারণ মানুষের জন্য করোনা যেমন ভয়াবহ, পুলিশের জন্য করোনা ভয়াবহ, গানের মাধ্যমে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন নাহার। দেশে যারা আছে তাদের বলে সর্দি কাশি, তারপরে কি বাহুতে মুখ ঢেকে দিবেন মাছি। দেশে যারা আছে তাদের বলে সর্দি কাশি, তারপরে কি বাহুতে মুখ ঢেকে দিবেন মাছি। তিনটি নয়তে ফোন করিলেই দেখবেন কাশি আছি গাজীপুরবাসী, আমরা পুলিশ আমরা কইতাছি। কোলাকুলি করো মর্দন মোটেও করবেন না, কারো তিন ফুট দূরত্বের মধ্যে কেহ যাবেন না। কোলাকুলি করো মর্দন মোটেও করবেন না, কারো তিন ফুট দূরত্বের মধ্যে কেহ যাবেন না। যথাসাধ্য বর্জন করবেন হাট বাজার অনুষ্ঠান আদি গাজীপুরবাসী, আমরা পুলিশ আমরা কইতাছি। বেশি ধুলা ময়লা লাগে সবার হাতে, এই কারণেই বহু দেশে হাত লাগায় না বাতে। সবচেয়ে বেশি ধুলা ময়লা লাগে সবার হাতে, এই কারণেই বহু দেশে হাত লাগায়। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।